গাইস, মহাকাশ যা নিয়ে সবার মনে কৌতূহল রয়েছে, তাই এই মহাকাশ নিয়ে কন্টিনিউ রিসার্চ করেই চলেছে বিভিন্ন সংস্থা, এবং তার মধ্যে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান রয়েছে নাসা। তাই নাসা তথা ভারতবর্ষের ইসরো তথা স্পেসএক্স বিভিন্ন সংস্থার ভিন্ন রকেট মহাকাশে পাঠানো হচ্ছে। বাট হিউম্যানের তৈরি সবথেকে দূরের স্পেস ক্রাফট কোনটি তা আপনি কি জানেন? হিউম্যানের তৈরি সবথেকে দূরের স্পেস ক্রাফট হচ্ছে ভয়েজার 1, যা 1977 সালের 5ই সেপ্টেম্বর লঞ্চ করা হয়েছে। এর বর্তমান স্পিড প্রায় 17 কিলোমিটার পার সেকেন্ড। এখন এটি প্রায় 22.8 বিলিয়ন কিমি দূরে অবস্থান করছে, বা 14.1 বিলিয়ন মাইল। এই ভয়েজার 1 নাসা দ্বারা চালনা করা হয়, এবং এটি তখনকার সময় বানাতে খরচ লেগেছিল অ্যাপ্রক্স 25 ক্রোর। এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।